আপনি কি এটা বুঝা করতেছেন নাকি না বুঝা করতেছেন? কে আপনি ভাই? আপনি গতকালকে রাতে আমার ফোন দিয়া কি আজেবাজে বলতাছেন, এখন আবার ফোন দিয়ে বলতাছেন ভাই, কি করছি ভাই? ও বুঝতাছেন না আপনি না? অ্যাক্টিং করেন আমার লগে? আপনি কি কি করছেন আপনি জানেন না? আধাটা ঘন্টা এলাকার মধ্যে থাকেন, আমি দল বললে আইতাছি। হ্যাঁ রেডি আছি ভাই, আপনি আসেন। হ্যাঁ রে ভাই থাকেন, আমি কইলাম তো আমি দল বললে আইতাছি ভাই। সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই ঠিক আছে একদম। আপনি যদি এরকম ফোন দিয়ে চাপে রাখতেন আপনি কি করতেন? দেখি ভাই কি করে। আমরা এখন যাচ্ছি মাহে আলম ভাইয়ের বাসায় গাজীপুরে। ওই যে বলছিলাম না সে মোবাইল দিয়ে কি জানি করছিল, আসলে সে মোবাইল দিয়ে নগদে পেমেন্ট করছিল। সে পেমেন্ট করে সে পেয়ে গেছে একটি মোটরসাইকেল। সে মোটরসাইকেল এখন আমরা তাকে উপহার দিতে যাচ্ছি, চলেন সবাই। আচ্ছা যার কাছে যাইতেছি ওর আর একটা ফোন দেওয়া দরকার না, একটু চাপে রাখলাম আর কি, বুঝেন না। এই যে ভাই, এই যে এয়ারপোর্ট পার হয়ে কিন্তু আব্দুল্লাহপুরের কাছাকাছি চলে আসছি। বাসায় আছি, আপনি আসেন। আপনি কিন্তু বাসায় থাকেন, আবার কিন্তু ঘরেতে ভেগে যায় না, কয়ে দিলাম। অবশেষে আমরা ভাইয়ের বাসাগুলিতে ঢুকে গেছি। একটু পরে যে কি ঘটতে যাবে আমি আসলে নিজেও জানি না ভাই। আমি তো আপনার বাসার নিচে চলে আসছি, ওই যে ছোট মাঠটা আছে না ওইটার সামনে। আচ্ছা ভাই দাঁড়ান ভাই, আমি আসতেছি। ভাইয়ের লগে যে পলান টুকটুকটা খেলতেছি না, আরে ভাই আপনি ভাই পলাশ ভাই, সরি ভাই সকাল থেকে আপনারা অনেক অনেক পেন দিছি, ফোন দিয়ে আপনাকে মাইন্ড করছেন না ভাই? মাইন্ড করবেন, আমি তো অনেক আনন্দিত আপনাকে দেখেই। আচ্ছা তার আগে আপনি আমারে বলেন, আপনি কি রিসেন্টলি নগদে কোনো পেমেন্ট টেমেন্ট করছেন? হ্যাঁ করছিলাম, নগদে আমি ইনফিনিটিতে পেমেন্ট করছিলাম, তারপরে ব্যাতে পেমেন্ট করছিলাম, হ্যাঁ তারপরে অ্যাপেক্সে পেমেন্ট করছিলাম। আচ্ছা ওই যে আপনি পেমেন্টগুলো করছেন না, ওই পেমেন্টের জন্যই নগদের পক্ষ থেকে আপনাকে একটা উপহার দেওয়া হচ্ছে। সেই উপহারটা দেওয়ার জন্যই এত দূর পর্যন্ত আসা। ওই যে দেখেন একটা মোটরসাইকেল। এই ভাইরা সাবধানে নামায়ো, ডাক যাতে না লাগে। ভাই ফাইনালি কেমন লাগতেছে বলেন? আমার আসলে অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দের বিষয়, কারণ আসলে একটা পেমেন্টে যে এত কিছু পাওয়া যায় তা আমি ভাবতেও পারিনি। এই নেন আপনার গাড়ির সমস্ত কাগজপত্র, আপনি বুঝে নেন। ধন্যবাদ। আর কিছু দরকার আছে? চাবিটা তো লাগবে ভাই। চাবি কথা মনে আছে আপনি? মনে থাকবে না। হ্যাঁ রে ভাই ধরেন চাবি, ধরেন আমি খুবই আনন্দিত, ঈদের আগে আসলে আমার ইচ্ছু হয়ে গেল। কি বলছিলাম না, পেমেন্টের জয় নগদই হয়। দেখছেন তো মাহে আলম ভাইয়ের বাসায় ঈদের আগে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে, কারণ সে নগদের মাধ্যমে পেমেন্ট করে জিতে নিয়েছে একটি মোটরসাইকেল। চাইলে আপনিও নগদের মাধ্যমে পেমেন্ট করে জিতে নিতে পারেন মোটরসাইকেল, গাড়ি, টিভি, ফ্রিজ, মোবাইল ফোন সহ অসংখ্য অসংখ্য উপহার। আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক তো থাকছি, কিন্তু আমি ভাবতেছি BMWটা কে পাবে। আচ্ছা আমি এত টেনশন করতেছি কেন? চাইলে আমিও তো নগদের মাধ্যমে পেমেন্ট করে BMW পাইতে পারি, পারি না? আপনার তাড়াতাড়ি শুরু করেন, আমি গেলাম।